হ্যালো ফ্রেন্ডস, আবার আমি এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকে সম্পূর্ণ অন্যরকম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটি বর্তমান জীবনে আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ওহো, ওয়েলকাম জানাতে তো ভুলেই গেলাম, আলাদা করে আর ওয়েলকাম জানালাম না, কারণ আমরা সবাই তো একটা পরিবার। পরিবারের সদস্যদের সঙ্গে কি এসব ফর্মালিটিজের প্রয়োজন আছে? আমার মনে হয় না। যাই হোক, কথা না বাড়িয়ে আসল বক্তব্যে আসা যাক। আজ আমাদের আলোচনার বিষয় ভেরিয়াস কাইন্ডস অফ টেকনোলজিক্যাল হেলথ হ্যাজার্ডস, অর্থাৎ বিভিন্ন রকম প্রযুক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি। আরে, ভিডিওটা স্কিপ করে যাচ্ছেন কেন? বিষয়টি জানতে হলে স্কিপ করলে তো হবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো। স্মার্ট গ্যাজেটের ব্যবহার বাড়িয়ে আমরা বেশ স্মার্ট হয়ে গেছি, কিন্তু স্মার্টলি আমরা আমাদের স্বাস্থ্যকে যত্ন নিচ্ছি কি, বা স্মার্টভাবে আমরা স্মার্ট গ্যাজেটের ব্যবহার করছি কি? প্রথমেই আসা যাক স্মার্টফোনের কথায়, যা আমাদের নিত্যসঙ্গী, আমাদের পরম আত্মীয়। বাবা মার পরেই যার স্থান, কখনো কখনো বাবা মায়ের আগেও তার স্থান। অনিয়ন্ত্রিত স্মার্টফোনের ব্যবহার আমাদের একাধিক সমস্যা সৃষ্টি করে, সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। যেমন, এক, স্মার্টফোন স্ট্রেস বা স্মার্টফোন পীড়ন। স্মার্টফোন এমন একটি গ্যাজেট যার দৌলতে সারা পৃথিবী এখন হাতের মুঠোয়। বিশেষজ্ঞদের মতে প্রতিনিয়ত স্মার্টফোন ব্যবহার বেড়েই চলেছে। আমরা সব সময় ফোন খুলে দেখি নতুন কোনো মেসেজ বা তথ্য এলো কি না, যদি না আসে হতাশাগ্রস্ত হই। আমরা এটা ভাবতে থাকি কেন মেসেজ বা কোনো সংবাদ এলো না, এবং এরকম হতাশার থেকেই আসে স্মার্টফোন স্ট্রেস বা স্মার্টফোন পীড়ন। বিশেষত কিশোর কিশোরীদের উপর এর প্রভাব খুব সাংঘাতিক। গার্জিয়ানদের বিবেচনা করা উচিত এখন থেকেই কখন তার বাচ্চার হাতে স্মার্টফোন তুলে দেবেন এবং কতক্ষণ দেবেন। দুই, সেলফোন দ্বারা সৃষ্ট ব্রণ। বিভিন্ন কারণে মুখে ব্রণ উঠতে দেখা যায়, তার মধ্যে একটা অন্যতম কারণ হলো সেলফোন দ্বারা সৃষ্ট ব্রণ। বিশেষ করে মুখের যেদিকটায় সেলফোনের সঙ্গে লেগে থাকে সেদিকটায় ব্রণ ওঠার পরিমাণ অনেক বেশি। আমরা যখন আমাদের মুখমণ্ডলের উপর মোবাইল রেখে কথা বলি, তখন সেখানে একটি যান্ত্রিক স্টিমুলেশন হয়, এর ফলে মুখমণ্ডলের ওই অংশে চামড়া থেকে তেল নিঃসরণ হয় এবং জায়গাটা তৈলাক্ত হয়। সেলফোনের স্ক্রিনে প্রচুর ব্যাকটেরিয়া থাকে এবং মুখের একটা তাপ থাকে, সেই তাপের সঙ্গে ওই তেল এবং ওই ব্যাকটেরিয়া মিশ্রিত হয়ে ব্রণ সৃষ্টি করে। তিন, ব্ল্যাকবেরি স্ট্রেস থেকে বুড়ো আঙুলের উপর প্রভাব। অধিকাংশ সময় আমরা মোবাইল বা সেলফোনে মেসেজ টাইপিং করি এবং ইন্টারনেট সার্ফিং করি, সব কিছুর জন্যই ব্যবহার করি মেনলি যে আঙুলটি, সেটি হলো বুড়ো আঙুল। এর ফলে রিপিটেটিভ স্ট্রেস ইঞ্জুরি, যেমন ব্ল্যাকবেরি থাম্ব হতে দেখা যায়। ইহা হলো বুড়ো আঙুলের উপর এক ধরনের ব্যথা এবং এটা অনেকদিন স্টে করে। এছাড়াও আরও বিভিন্ন রকম স্ট্রেসজনিত আঘাত দেখা যায়, যেমন কবজি, হাত, কাঁধ, ঘাড় ইত্যাদি জায়গায় ব্যথা অনুভূত হয়। সেলফোন থেকে নির্গত বিকিরণের প্রভাব, রেডিয়েশন ফ্রম দ্য সেলফোন। বিকিরণ হলো এমন একটা শক্তি যা তরঙ্গ বা কণার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে। সারা বিশ্বে এই মোবাইল ফোনের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে এর বিকিরণ শক্তি মানব সমাজের স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব ফেলে বলে মনে করা হয়। বর্তমানে এটি হলো একটা বহু চর্চিত বিষয়। 2011 সালে ক্যান্সার গবেষণার আন্তর্জাতিক সংস্থা IARC আশঙ্কা করে যে মোবাইল ফোনের বিকিরণ থেকে ক্যান্সারের মতো মারণ রোগ হতে পারে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, যাকে আমরা অনেক সময় হু বলে থাকি, তারা গবেষণার মাধ্যমে জানিয়েছে যে এখনো পর্যন্ত তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে মোবাইল ব্যবহারের ফলে ক্যান্সার জাতীয় কোনো রোগের প্রভাব বাড়ছে কি না। ইহা ছাড়াও সেলফোন থেকে একাধিক সমস্যা হতে পারে বলে মনে করা হয়, সেগুলো হলো ঘুমের ব্যাঘাত, অ্যাক্সিডেন্টাল রিস্ক, হৃৎপিণ্ডের সমস্যা, বন্ধাত্ব, শ্রবণ সংক্রান্ত সমস্যা, স্কিন বা ত্বকের অ্যালার্জি, চোখের সমস্যা এবং ঘন ঘন মুড সুইং করে যাওয়া। তবে ন্যাশনাল রেডিয়েশন অ্যাডভাইজারি অথরিটিস সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নাগরিকদের বিকিরণ প্রভাব কমানোর জন্য কিছু সুপারিশ করেছে। কতগুলো সাধারণ সহজ সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমে বিকিরণের প্রভাব কমানো যেতে পারে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। এক, কথা বলার সময় হেডসেট বা হেডফোনের ব্যবহার মস্তিষ্কের মধ্যে বিকিরণ নিঃসরণ কমাতে পারে। দুই, মাথা থেকে 20 ইঞ্চি দূরে ফোন রাখলে প্রায় 98% বিকিরণ কমানো যেতে পারে, অর্থাৎ রাত্রে ঘুমানোর সময় মাথার বালিশের নিচে বা পাশে ফোন রাখার পরিবর্তে টেবিলে রেখে ঘুমোতে যাওয়া উচিত। তিন, ঘন্টার পর ঘন্টা চ্যাট করা বন্ধ করতে হবে। চার, বড়দের তুলনায় বাচ্চাদের উপর বিকিরণের প্রভাব অনেক বেশি, তাই শিশুদের মস্তিষ্কের গঠনগত উন্নতি ও শারীরিক বিকাশের জন্য শিশুদের মোবাইল ফোন থেকে দূরে থাকা উচিত। কেমন করে আপনি আপনার ফোনের রেডিয়েশন লেভেল চেক করবেন? আপনি আপনার স্মার্টফোনের রেডিয়েশন লেভেল খুব সহজেই চেক করতে পারবেন। তার জন্য আমি একটি টিপস বলে দিচ্ছি। একটি USSD কোড ডায়াল করতে হবে, সেই USSD কোডটি হলো *#07#। বন্ধুরা, আপনারা আপনাদের ফোনের কিপ্যাডটি অন করে সেখানে গিয়ে *#07# ডায়াল করে দিন। যে সকল ফোনের
এসএআর ভ্যালু 1.6 ওয়াট পার কিলোগ্রামের নিচে সেগুলো থেকে বিকিরণজনিত ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। আপনি *#07# ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনি আপনার ফোনের বিকিরণ লেভেল কত তার একটা আইডিয়া পেয়ে যাবেন। সেটা যদি 1.6 এর কম হয় তাহলে আপনার ফোনটি ঠিকঠাক, তার বেশি হলে কিন্তু আপনার ফোনটিকে অবশ্যই চেঞ্জ করা উচিত। বন্ধুরা, তাহলে একবার নিজের ফোনের রেডিয়েশন লেভেল চেক করে নিন আর আমাকে কমেন্টস করে জানাতে থাকুন। আর কথা বাড়াবো না, আরও কিছু গ্যাজেট সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাবেন। আরে আরে, সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন কেন? সাবস্ক্রাইব করে দিন। দেখছেন না, একদম নতুন চ্যানেল, সাবস্ক্রাইবার একদম নেই। আপনি সাবস্ক্রাইব করলে তবেই তো কাজে উৎসাহ পাবো, আমার সাবস্ক্রাইবারও বাড়বে, আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো। সব কি বলে দিতে হবে? ছোট্ট করে বেল বটনে একটা ক্লিক করে দিন তো, তাহলে নেক্সট ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে যখন আমি আবার আসবো আপনাদের কাছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।